শুভ সকাল বন্ধুরা আজকে নতুন একটি সকালে আপনাদের আমার নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই আজকে এখন সাড়ে সাতটা বাজে একটু তলায় এসেছি মেয়েকে একটু বলে ফেললো দেবো মেয়ে একটু আজকে ঠাকুরের জোগাড়টা করে দেবে কেননা ও আবার স্কুল বেরোবে এখন সাড়ে সাতটা বাজে ও ঠাকুরের জোগাড় করবে করে তারপরে রেডি ফেডি হয়ে আবার এতে যাবে স্কুলে যাবে নটা দশে গাড়ি এসে যাবে তার মধ্যে সব পড়তে হবে আমি রান্না বসিয়েছি এদিকে রান্না বসি ওর পিছনে না এলে একটু ওকে বলে বলে না দিলে না ও পারবে না ঠিকঠাক করে করতে যদি পারে পারে না যে তা নয় কিন্তু ঠিক করে করতে পারে না একটু ঠিকঠাক করে বলে বলে দিতে হয় আর কালকে রাত্রে সব ঠাকুরের বাসন মেজে রাখাই ছিল আমি সব মেজেই রেখেছি শুধু একটা কি দুটো বাটি ঘুটি আছে এগুলোও মেজে নিল নিয়ে এরকম ঠাকুরের জোগাড়টা করবে আর আজকে তো ঠান্ডা ও ছোটো মেয়ে কত বয়স বলুন না একে ঠাকুরের জোগাড় করা চান করা তার মধ্যে এই কনকনে ঠান্ডা একটু বেশি কিছু বললে রেগেও যাচ্ছে কিন্তু কিছু করার নেই ওকে করে দিয়ে আজকে স্কুলে যেতে হবে আজকে ছাদেতে আর গাছে ওকে বললাম ঠান্ডায় ফুল তুলতে যেতে হবে না আর ঠান্ডায় ফুল খুব একটা হচ্ছেও না তাই বললাম ঠান্ডায় আজকে ফুল তুলতে যেতে হবে না যে কটা কেনা ফুল আছে সেই ফুলগুলো দিয়ে আপাতত করে দেয় খালি ছাদ থেকে একটু তুলসী পাতাটা তুলে তুলসী পাতাটা নিয়ে একবারে নেবেছে নেবে জোগাড় করছে আর এদিকে চন্দনটা বাড়ছে আর যেহেতু দুদিন আগে আমার শ্বশুরের মৃত্যুদিন ছিল তাই ওর বাবা সবার জন্য মালা নিয়ে এসে মালাগুলো পরিয়েছিল অন্য সময় হলে মালাগুলো শুকিয়ে যায় এটা আমার শ্বশুর আর শাশুড়ি আজকে শ্বশুরের আজকে না সরি দুদিন আগে মৃত্যুদিন ছিল আর এই হলো আমার বাবা আর পাশে যারা আছে আমার কর্তামশাইয়ের ঠাকমা দাদু দিদা দাদু অন্য সময় হলে মালাগুলো শুকিয়ে যায় এখন শীতকাল বলে না মালাগুলো ভালো আছে বলে আমি আর খুলিনি যতদিন ভালো থাকে থাক তারপরে শুকিয়ে গেলে খুলে জলে দিয়ে আসবো আর মেয়ের পুজোর জোগাড় প্রায় কমপ্লিট দিয়ে করা হয়ে গেছে ওকে বললাম প্রণাম করে নে করে নিয়ে উপরে চলে গিয়ে স্কুলের জন্য রেডি হ ঠাকুর এখনও ঘুমোচ্ছে ব্রাহ্মণ আসবে এসে তারপরে ঠাকুরকে পালঙ্ক থেকে তুলে শয়ন থেকে তুলে চান করিয়ে পুজো করবে আর এদিকে ছাদের অবস্থা দেখুন যে অবস্থা বৃষ্টি হয়নি রাত্রে বৃষ্টি হয়েছিল আর বৃষ্টি হয়নি কিন্তু এখনও পর্যন্ত ছাদ ফাত সব ভিজে ড্যাপ ড্যাপ করছে আর ওয়েদারটা দেখলে সত্যিই মনে হচ্ছে বাইরে বেরোবো না ভেতরেই থাকি অনেক বলে বলে তবে মেয়েকে তুলেছি ঘুম থেকে জোগাড় করার জন্য ছুটির দিন হলে তবু একটু বেলায় উঠে জোগাড় করতে পারে যেহেতু স্কুল যাবে স্কুলের আগে করে দিতেই হবে কিছু করার নেই আর এদিকে বেশি কিছু রান্না করিনি ও স্কুল যাবে খেয়ে আর দুপুরে খালি আমি খাবো তাই একটু আলু ভেজেছি পোস্ত সরিয়ে ডিম ভেজেছি আর কপি আলু ভেজেছি আর রাত দুপুর ও এখন খেয়ে যাবে দুপুরে আমার এই খাবারই হয়ে যাবে আর ও স্কুল বেরিয়েও গেছে আর আমি এদিকে ছাদে নেবেছি নিত্যদিনের যা কাজ সেই কাজ তো করতেই হবে সকালবেলা কাজের দিদি এসে সব বাসন মেজে দিয়ে যায় কাজের দিদি ওপরের ঘর দোরগুলো মুছে না আগের কাজের দিদি ছিলই না আমার কিন্তু এই ঠাকুরের পাড়া পড়ার জন্য আমি পেরে উঠছি না সব একসাথে বলে ঠাকুরের কাজের জন্য আরও দিদিকে রাখা হয়েছে কাজের জন্য না সকালবেলা দিদি এসে বাসনগুলো মেজে দেয় আর তলার ঘরে ঠাকুর ঘরটা মুছে দেয় যেহেতু আমার কমাস হল পন্ডেলাইটিস ধরা পড়েছে খুব চেপে চেপে না হাঁড়ি কড়াগুলো বিশেষ করে মাজলে না আমার পন্ডেলাইটিসের ব্যথা বাড়ছে তাই আমি এই দু তিন মাস হলো কাজের দিকে রেখেছি তলার ঘরটা ঠাকুর ঘটটা মুছে দেয় আর বাসি বাসনগুলো মেজে দেয় ওপর ঘরটা আমি নিজেই মুছি তাই কিছুই কাজ তো থাকেই তারপর কুচো বাসন কিছু থাকে দিদি যেগুলো মাঝে তাছাড়াও সেই কুচো বাসন কটা ছিল সেগুলো মেজে নিয়েছি আর কটা জামা কাপড় আছে কাজবো। ওয়েদার ঠান্ডাই হোক আর হিমই পড়ুক কুয়াশাই থাকুক যাই করুক কতদিন বলুন তো রেখে দেবো কাস্তে তো হবেই বিশেষ করে মেয়ে স্কুলের ড্রেসগুলো এগুলো তো না কাঁচলে নয় এগুলো তো কাস্তেই হয় নিত্যদিনই প্রায় কাস্তে হয় অল্টারনেট করে করে তাই ছাদে নেবেছি কটা বাসন ছিল মেঝে ভরে রেখে এসেছি আর কয়েকটা জামা কাপড় আছে কেচে ছাদে মেলে দেবো এই গায়ে চাদর দিয়ে না কাজ করতে খুব অসুবিধা হয় বিশেষ করে জলের কাজ চাদর ভিজে যায় এইভাবে কাজ করা খুব অসুবিধে এই সবুজ যে কটসুলের নাইটিটা আমি প্রতিদিনই সকালবেলা উঠে বাসি নাইটি ছেড়ে তার উপর দিয়ে এই কটসুলের নাইটিটা পরে নিই এতে কাজ করতেও খুব সুবিধা হয় আবার বেলা হলে নাইটিটা রোজে একবার করে জল কাজ করে দিই বা একদিন দু দিন অন্ত সার দিয়ে কেচেও দিই এই চাদর গা থেকে বসবাস করে খুলে যায় জলে ভিজে যায় কাজতে খুব অসুবিধা হয় অনেকগুলো কাঁচাই পড়েছিলো কাঁচাগুলো একটুখানি আকাশটা সরসরে হয়েছে বলে তাহলে কেচে দিই কেচে দিয়ে তারপর আমি চানে যাব রান্না তো মেয়ে স্কুলে গেছে রান্না হয়েই গেছে আর দুপুরে আর নতুন করে কিছু করব না কেননা বিকেলবেলা একটুখানি পিঠে করব বলে চিন্তা ভাবনা করেছি এখানে পিঠের সব আনিয়ে রেখেছি পিঠে করব বলে দুপুরের দিকে রান্না আর অত কিছু করব না দেখেছি কতটি কেচেছি এইগুলো শুধু কাজলেই তো হবে না এগুলোকে আবার উল্টে পাল্টে না দিলে একটু তাড়াতাড়ি শুকোয় না জলটা ঝরে গেলে একটু উল্টে পাল্টে দেবো এদিকে আমার চানও হয়ে গেছে আর বিকেলে পিঠে করব বলে নারকোল আনিয়ে রেখেছি এখন খেয়ে নেব এখন প্রায় একটা বাজে খেয়ে একটুখানি রেস্ট নিয়ে তারপরে আড়াইটে তিনটে থেকে উঠে পিঠেটা করে নেব কেননা এখানে পরে মেলা চলছে একটু মেলাতেও যাব এক দুদিন হয়ে গেছে মেলা বসেছে আমাদের যাওয়া হয়নি বৃষ্টির জন্য বৃষ্টির ওয়েদার ঠান্ডার ওয়েদার আর প্রচুর সেলিব্রিটি সব আসে অভিনেত্রী বলুন গায়ক গায়িকা আমাদের আর যাওয়া হয়নি আজকে নচিকেতা চক্রবর্তী আসবে তাই সন্ধ্যেবেলা মেয়েটা পড়া হয়ে গেলে একটু যাব আশা করে রেখেছি জানি না শেষ পর্যন্ত হয়ে উঠবে কি আর এখন এইগুলো গোলাগুলো গুলে রাখবো বলে চালনি দিয়ে ময়দাটা ছেঁকে নিয়েছি চেলে নিয়েছি দু কাপ ময়দা দেব আর এক কাপ সুজি দেব। দু কাপ ময়দা জেলে নিয়েছি আর তার সাথে এক কাপ সুজি দেব এক কাপ ঠিক না মানে যে বাটিটা করে আমি নিচ্ছি সেই বাটির মাপে ওই বাটি দু কাপ ময়দা নিয়েছি আর ওই বাটি এক কাপ সুজি নিয়েছি নিয়ে চেলে নিয়ে ওটা একটি পাত্রে দিয়ে আমি দুধ দিয়ে গুলবো গুলে ব্যাটারটা তৈরি করে কিছুক্ষণের জন্য রেখে দেব। তাতে না সুজিটা ফুলে ওঠে ফুলে উঠলে জিনিসটা ভালো হয় সফটও হয় ফলেও ভালো এই দুধ দিয়ে ব্যাটারটা ভালো করে বারবারে ফেটিয়ে ফেটিয়ে নিতে হবে নিয়ে তারপরে ফেটিয়ে নেওয়ার পরেও কিছুক্ষণ চাপা দিয়ে রাখব জানি না কে কীভাবে কী পিঠে করেন আমি কিন্তু পিঠে করতে খুব একটা ভালো পারিও না ওস্তাদ কিন্তু খুব একটা আমি পিঠেতে নই যেটুকু পারি শীতেরতে শীতের আমেজে একটু পিঠে না খেলে চলে তাই একটুখানি করতেই হয় এই ব্যাটারটা ভালো করে গুলে নেব এতে আমি আরেকটু দুধ দেবো কেননা ব্যাটারটা বেশি মোটা হলে কিন্তু সাপটাগুলো উঠতে চায় না প্রথমে একটা যদি উঠে যায় তাহলে ভাগ্য খুব ভালো আর না হলে আটকে গেলেই মুশকিল আমি ভয় ভয়েই করছি জানি না সবগুলো তুলতে পারবো কি আর সাপটার ব্যাটারটা হয়ে গেছে আমি চাপা দিয়ে রেখেছি আর একটুখানি সুজি ছিল বেঁচে আমার খুব একটা সুজি নেই আর একটু থাকলে ভালো হতো তার সাথে মুড়ি আর ময়দা দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করছি একটু মালপো করবো বলে এতে অনেকে অনেক রকম এক একজন এক এক রকম ব্যাটারে দেন আমি জানি না কে কী দেন আমি কিন্তু আমার শাশুড়ির থেকে শেখা আমরা এই সুজি দিয়েই করি অনেকে চালকুড়ি দেন মচমচে হবে বলে এই ব্যাটারটাতে তবে আমার একটু কিন্তু সুজিটা কমই হয়েছে যা দিয়েছি তার ডবল দিলে আরও ভালো হতো এটাও দুধ দিয়ে গুলব দিয়ে বেশ করে ব্যাটারটা গুলে ঠিকঠাক করে হয়ে গেলে ব্যাটারটা তাতে একটু চিনি দেব আর একটু খাবার সোটা দেবো যাতে জিনিসটা ফোলে খাবার সোডাটাও দিলাম আর ওই সাপটার ব্যাটারটাতেও দেওয়া হয়নি তাই সাপটার ব্যাটারটাতেও দিলাম আর ওই ডেচকিটাতে আমি দুধ গরম করেছিলাম তাই ওই ব্যাটারটা আমি ডেচকিটাতেই ভুলেছি কেননা জানি কাজের দিদি বাসন মাঝে কিন্তু যাই হোক এই ঠান্ডায় বেশি বাসন ফেলতে না খুব খারাপ লাগে লজ্জা লাগে তারাও পেটের দায়ে দুটো পয়সার জন্য বাসন মাঝে এই ঠান্ডায় ওয়েদারে আমরা জলে হাত দিতে পারি না তারা নিত্য দিন এসেই বাসন মেজে দিয়ে যায় যা দুটো বাসন কম হয় এই আর কি আর আমি কিন্তু পা মেয়ের পাটি সাপটার ব্যাটারটায় সোডাটা দিয়েছি আর মালপোর ব্যাটারটায় আমরা যেহেতু চিনিটা খুব একটা ব্যবহার করি না তাই গুড়ের বাতাসা ব্যবহার করি তাই মিষ্টি হওয়ার জন্য গুড়ের বাতাসা হিসেবেই চিনি হিসেবে গুড়ের বাতাসাটা দিয়েই ব্যবহার করেছি বললাম না মালপোটা আর একটুখানি আমার ফুল তো সুজিটা আর বেশি হলে সুজিটা নেই বলে আমি আর আনিও নিই ওটা দিয়েই করে নিয়েছি না এইগুলো করে তৈরি করে নিয়ে আমি কটা বাপে বাড়িতে পাঠাবো পাঠিয়ে তারপর আমার মেলায় যাব মেলা থেকে রাত্রে এসে কিন্তু আমার আরেকটা পিঠে হবে সেটা হলো সেদ্ধ পিঠে যেন আমার হাজব্যান্ড একদিনও এখনও পর্যন্ত পিঠে খায়নি ওই সিদ্ধ পিঠে আজকে রাত্রে করবো ওই পাটি সাপটা মালপো যা খাবে খাবে বাড়িতে দুটো পাঠাবো আর সেদ্ধ পিঠে কটা হবে রাত্রে আমি আর আমার কর্তামশাই রাত্রে দুটো সেদ্ধ পিঠে খাবো আর মেয়ে একটু তরকারি দিয়ে মুড়ি খাবে রাত্রের ডিনারে দেখুন এটা কিন্তু আমার প্রথম সাপটার ব্যাটার এখনো পর্যন্ত কিছু হয়নি দেখে মনে হচ্ছে ঠাকুর ঠাকুর করে ঠিকই হবে প্রথম ছিঁড়ে যাওয়া মানে মন মেজাজ খারাপ হয়ে যায় আর প্রথমেরটা যদি ঠিকঠাক উঠে যায় তাহলে জানতে হবে আর কোনো অসুবিধা নেই আর ওরা সব সন্দেশের পুর দিয়ে খেতে ভালোবাসে তাই ওদেরগুলো সব সন্দেশ দিয়েই হবে আর আমার দুটো একটু নারকোল আছে একটুখানি গুড় দিয়ে ছাই মেরে দুটো করবো আমার সন্দেশ দিয়ে সাপটা খেতে ভালো লাগে না একদম চলুন একটা একটা করে পিঠেগুলো সব তৈরি করে নিই তৈরি করে নিয়ে আবার রেডি হতে হবে মেয়ে নালে পরে এসে দাঁড়িয়ে থাকবে ওইদিকে যেতে দেরিও হয়ে যাবে এই সাপটা করতেও অনেক দেরি হয় একটা একটা করে অনেক টাইমও লাগে একটা একটা করে করা তৈরি হয়ে গেলে তারপর রেডি হতে যাবো পিঠেগুলো কমপ্লিট করে নিয়ে রেডি হয়নি মেয়েও এসে যাবে রাস্তায় ওয়েট করবে মেয়ে এসে গেছে রাস্তা দাঁড়িয়েছিলাম মেয়েকে নিয়ে আমরা মেলায় চলে এসেছি যেহেতু ওয়েদার খুব দুদিন ধরে খারাপ ছিল যেমন বৃষ্টি হচ্ছিল তেমন ঠান্ডা ছিল তাই শুনলাম এই দুদিন মেলায় একদম ভিড় হয়নি আর আজকেই ওয়েদার ভালো হওয়ার জন্য ভিড়টা সবথেকে বেশি তার মধ্যে নচিকেতা চক্রবর্তী আসছেন শুনে ভিড়টা তেমনি বেশি হয়েছে আর আমরা যখন গিয়েছিলাম তখন পুরো সাংস্কৃতিক মঞ্চ পুরো ভর্তি ভিতরে ঢুকতে পারিনি আর বেশিরভাগ ভিগি ওই দিকটাই ছিল তাই আমরা সেই তালে মেলাটা ফাঁকা ছিল বলে মেলাটা একটু ঘুরে নিয়েছি আর মেলায় আসবো কিছু কিনবো না তত হয় না তাই আজকে কানের দোকানে আর ঢুকিনি মেয়েরা এলে মেলায় কানের দোকানগুলো ঢুকবে না তা কখনো হয় না কিন্তু আজকে আমরা ঢুকিনি আমি ফোনের কভারটা খারাপ হয়ে একটা ফোনের কভার কিনলাম আমি একটা হাতের ব্রেসলেট কিনেছে আর একটু ফুচকা খেয়েছে আর যেহেতু আমরা পিঠে পাপটা করেছি রাত্রেও খাবো তাই আমরা আজকে কিছু খাইনি অন্যদিন যাবো গিয়ে দিন কিছু খাওয়া খেয়ে একটু ঘুরে টুরে কেনাকাটা করে আসবো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আবার কালকে অন্য কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে যদি আমার ব্লগ ভালো থেকে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটা একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো ব্লগটা শেষ করলাম শুভরাত্রি